হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি নতুন অন্য আরেকটি রেসিপি আজকে আমি এই খুবই লোভনীয় আর মজাদার টক মিষ্টি পাকা আমের রেসিপি বানিয়ে দেখাবো কিছু আম আছে যেগুলো কি না খুবই টক খেতে সেগুলো কিন্তু এমনি খাওয়া যায় না এগুলো পাকলে কি হবে পাকলেও কিন্তু অনেক টক থাকে সেগুলোকে আজকে আমি এই খুবই মজাদার এই রেসিপি বানিয়ে দেখাবো আম মাখা এই আমের ভর্তাটা খেতে যা মজা না এই অতিরিক্ত টক হওয়ার কারণে এই আমগুলো কিন্তু খাওয়া হয় না আর এই আমগুলো নষ্ট হয় কিন্তু এভাবে করে যদি এই আমগুলো বানিয়ে খাওয়া যায় একটু নষ্ট তো হবেই না উল্টা চেটে পুটে সবাই খেয়ে নেবে প্রথমে আমাকে যেটা করতে হবে এই আমগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে এভাবে করে পানির মধ্যে দিয়ে সুন্দর মতো করে আমি আমগুলো প্রথমে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর যেটা করতে হবে আমগুলোকে সুন্দর মতো একটা ছুরির সাহায্যে ছিলে নিব ছিলার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে আমগুলো না অনেক লাল আর অনেক পাকা ভিতর দিয়ে দেখতে সুন্দর হলে কি হবে এগুলো যা টক এগুলো কিন্তু এমনি খাওয়া যাবে না দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু খেতে কিন্তু খুবই টক প্রথমে আমগুলো সুন্দর মতো ছিলে নিচ্ছি ছিলার সময় কিন্তু মনে হচ্ছিল যে এমনিই মনে হয় খাওয়া যাবে এত সুন্দর লাল টক টক কিন্তু মুখে দেওয়ার পর দেখলাম একেবারে টক অনেক বেশি টক সোর আর এই আমগুলো কিন্তু একটু ঝাল ঝাল আর টক টক করে মানে মিষ্টি মিষ্টি করে আর টক টক করে মানে তিনটার সংমিশ্রণ যদি হয় এই আম ভত্তার মধ্যে তাহলে কিন্তু অনেক মজা লাগবে তাই এর জন্য আমার লাগবে মরিচ নিতে হবে শুকনো মরিচ এভাবে শুকনো মরিচ এখান থেকে চার পাঁচটা নিয়ে নেওয়ার পর এখান থেকে তিনটা ভাজলাম চার পাঁচটা দিলে বেশি ঝাল হয়ে যাবে মনে করলাম এরপর প্রথমে একটু টেলে নিলাম এরপর একটু তেল দিয়ে এটাকে আর একটু সুন্দর করে সুন্দরভাবে এভাবে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমগুলো এভাবে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে নিয়েছি এভাবে করে আমগুলো কুচি কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এরপর আমি তিনটা শুকনো মরিচ যে টেলে নিয়েছিলাম মানে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে এটাকে আমি এভাবে করে দিয়ে নিচ্ছি তারপর মনে হলো যে তিনটা দিলে আরেকটু ঝাল বেশি হয়ে যাবে তারপর দুটাই দিলাম বেশি দিলাম না এরপর হাত দিয়ে এইভাবে করে ডোলে সুন্দর করে আমটাকে মাখিয়ে নিব। এরপর এটাকে একটু মিষ্টি দেওয়ার জন্য আমি এখানে চিনিও দিতে পারেন আমি এখানে লিকুইড যে গুড় থাকে ঝোলা গুড় খেজুরের সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো মনে করতে পারেন দিয়ে দিচ্ছি এটা দিয়ে মাখালি কিন্তু এটা খুবই টেস্টি হবে এটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের বদলে তারপর মাখে নিয়েছি বাস এভাবে রেডি হয়ে গেছে আর একটা কাজ একটা শুকনো মরিচ যে বেঁচে গিয়েছিল মানে আমি যেটা ব্যবহার করিনি সেটাকে আমি এভাবে উপর দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যার প্রয়োজন হবে সে দরকার হলে এটাকে ডোলে নিয়ে আর একটু ঝাল করে খেতে পারবে তাই এই ছিল আমার আম ভর্তার ফাইনাল লুক দেখতে কেমন লোভনীয় হয়েছে আপনাদের জিভে জল এসেছে কিনা অবশ্যই জানাবে আল্লাহ হাফিজ